খুলনা মেডিকেল কলেজের গাইনি বিভাগের এক চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার। খুলনা মেডিকেল কলেজে গাইনি বিভাগের প্রধান ডাক্তার শামসুন নাহার লাকের ভুল চিকিৎসার কারণে বহু রোগীর জীবন বিপন্ন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে অপারেশন, প্রসূতি মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার সহ রোগী জিম্মি করে অতিরিক্ত টাকা আদায়ের মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অনিয়ম নিয়ে প্রতিবেদন তৈরি করতে গেলে হামলা চালানো হয় আরটিভি, দিগন্ত ও বাংলা ভিশনের ক্যামেরাম্যানদের উপর। খুলনা প্রতিনিধি বাবুল আক্তারের পাঠানো তথ্যচিত্রে মাহফুজা রহমানের ডেস্ক রিপোর্ট। গেল অক্টোবরে নিশাত জাহানের সন্তান জন্ম হয় ডাক্তার শামসুন নাহার লাকির কাছে অপারেশনের মাধ্যমে। এরপর অপারেশনের স্থানে ইনফেকশন হলে সংকটাপন্ন হয়ে পড়ে নিশাতের জীবন। পর্যাপ্ত ওষুধ সেবন ও একই স্থানে আরো দুটি অপারেশন করালেও এখনো সুস্থ হননি তিনি। খুব নরমালি একটা সস্তা সুতা দেওয়া হয়েছে এখানে, এবং এই সুতাটার কারণেই বারবার ইনফেকশনটা হচ্ছে, প্লাস ওনার ভেতরে যে যন্ত্রপাতি আছে ওইটার কারণেও হয়তো এটা হচ্ছে। আর সবার সাথে খুবই খারাপ ব্যবহার করে, রোগীদের সাথে, প্লাস তার স্টাফদের সাথে। এমন অভিযোগ শুধু নিশাতের নয়, অন্য রোগীদেরও। সিজার করার পরে পেটে ব্যথা ব্যথা ব্যথা, তারপরে এক মাস পরে ইনফেকশনটা ধরা পড়ে, মানে ধরা পড়ছে আর কি। যে কষ্টটা আমি বয়ে বেড়াচ্ছি ওইটা যেন আর কারোর না হয়, এই জন্য আমি আইনত শাস্তি চাই ওনার। নিজে অপারেশন করছে, এটা ত্রুটিপূর্ণ। এই ধরনের ত্রুটিপূর্ণ চিকিৎসার মাধ্যমে আর যাতে কেউ তার জীবন বিপন্ন না করে বা না হয়, তার প্রতিকার চাই। এমন নানা অনিয়ম ও অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন ডাক্তার লাকি। এক পর্যায়ে আরটিভি, দিগন্ত, বাংলা ভিশনের ক্যামেরাম্যানদের উপর হামলা চালিয়ে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা চালানো তিনি। মাহফুজা রহমান, আরটিভি।